পান ধরেন সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, মাধবপুর, তারপর রংপুর, সিলেট, চট্টগ্রাম, মানে আমাদের বাংলাদেশের পান কৃষি রপ্তানি, মানে সব রকম জাতের পান থাকে এই জায়গায়। সাধারণ ব্যবসায়ী যা সোনারঘাট যাই, মাধবপুর যাই, সাহিত্যগঞ্জ যাই, তারপরে সিলেট যাই, ব্যবসা ভালো হয়। বর্তমান বাজার এখন একটু কম, পান ওখানে খাচ্ছে না তাই এই জন্য কম। পান ধরেন সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, মাধবপুর, তারপর রংপুর, সিলেট, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় বর্তমান বাজার ভালো। এগুলো আমাদের দেশে যত আমাদের দেশে পান, মানে আমাদের এখান করে স্থানীয় হোটেলটা ই করে না, এত কাজ করে দেখা এরকম সব জায়গায় দেয়। হবিগঞ্জ, সোনারঘাট, মাধবপুর, মুনতলা, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া সব জায়গায় দেয় পান। বাজার খুব অনেক বেশি, আজকে বাজার কম, আজকে বাজার কম, মানে বাজার অনেক বেশি আছে আগের থেকে, পান আমদানির কারণে আমদানি বেশি আছে। এগুলা এলাকা মাল জাতের পান, এগুলো মানে দেশাল জাত, আমাদের এগুলো খেতে ভালো, হ্যাঁ খেতে ভালো। এগুলো আমাদের দেশের পানি বেশি রপ্তানি হয়, মানে আমাদের বাংলাদেশের পান বেশি রপ্তানি হয়, মানে সব রকম জাতের পান থাকে এই জায়গায়। সুবিধা আমাদের গাড়ি ভাড়া অথবা জনের দাম বাড়িয়ে গেলে সুবিধা হয়, এখন জনের দাম আমাকে কম, জিনিসের দাম বেশি, জনের দাম কম, আমাদের চলার কোনো রকম তো বুদ্ধি নেই, এখন চলতে হলে আমাকে জনের দাম বাড়াই থাকে। আজকের বাজার খুব কমই আছে, কারণ আমদানি হয়ে গেছে বেশি, মোকামে টানছে কম, এই কারণেই একটু কম হয়ে গেছে বাজার। আমরা রংপুরিতেই দিই, এখানে আমরা এখান থেকে দিই তিন সাইডে রংপুরি দিই। বাজার একটু কমে আছে, কারণ কি বাজার খাচ্ছে কম, এটা আর শাড়ি পাঞ্জাবে নেব রং, আমি লস খেলে এত কিছু করতে পারি, প্রায় 60 বছর আমি ব্যবসা করতেছি, আমি তো লস খুব কম খাইছি।